আমি আপনাদের আসাম রাজ্যের এক সাধারণ বালকের জীবনের কাহিনীর কথা বলব। বলবো কিভাবে সেই বালক যার নাম রাম চক্রবর্তী সাধারণ বালক থেকে সদ্গুরু সান্নিধ্য পেয়ে সাধনা ও তপস্যার বলে পরবর্তীকালে সদ্গুরু রামঠাকুর হয়ে উঠলেন। শ্রীমৎ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ মাম একং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা সুচ। অর্থাৎ, হে অর্জুন, ভগবত প্রাপ্তির জন্য তুমি ধর্মের সকল পথকে পরিত্যাগ করে কেবলমাত্র আমারই শরণ নাও, আমি তোমাকে সর্বপাপ থেকে মুক্ত করে মোক্ষদান করব, শোক করো না। ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো যেমন অর্জুন সব কিছু শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করেছিলেন, তেমনি রামঠাকুরও নিজের সব কিছু গুরু অনঙ্গস্বামীর পায়ে সমর্পণ করেছিলেন বলে আজ তিনি সদ্গুরু রূপে আমাদের কাছে বিরাজ করছেন। লোকনাথ বাবাও গুরু ভগবান দাসের কাছে নিজেকে সমর্পণ করেছিলেন বলে ওনার কোনো শিষ্য না থাকা সত্ত্বেও বিখ্যাত হয়ে আমাদের হৃদয়ে অবস্থান করছেন। আর আমাদের পরম গুরু শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেব বলতেন, তোরা আমাকে একটু ভালোবাস, আমি তোদের ইহকাল ও পরকালের সব ভার নেব, আর আমরা এতই অধম, এই সামান্য কাজটুকুও করে উঠতে পারছি না ঠিক মতো। আমি আমার আগের ভিডিওতে বলেছি, অনঙ্গস্বামী ছিলেন একজন উচ্চকোটির মহাপুরুষ, রামঠাকুর ছিলেন ওনার অত্যন্ত প্রিয় শিষ্য। রামঠাকুরকে উনি ওনার কিছু কিছু অলৌকিক শক্তির নিদর্শন দেখিয়েছিলেন, আজ আমি সেই কথাই বলব। অম্বুবাচী পুজো উপলক্ষে আসামের কামাখ্যা মায়ের মন্দিরে মানুষের ঢল নেমেছে, চারিদিকে মানুষ আর মানুষ অম্বুবাচী উৎসবে যোগ দিতে এসেছে। এসেছে দেশ বিদেশ থেকে বহু ভক্ত ও পুণ্যার্থী, এসেছে অসংখ্য তান্ত্রিক যোগীগণ সাধুসন্তদের দল, সমবয়সী কিছু বালকের সঙ্গে বালক রামচন্দ্র চক্রবর্তীও সেখানে এসেছেন। প্রথম দুদিন পথের সঙ্গী সাথী সমবয়সীদের দেওয়া খাবার খেয়ে কেটে গেল রামচন্দ্র চক্রবর্তী, কিন্তু বিপত্তি ঘটল অম্বুবাচী নিবৃত্তির দিন। ভিড়ের মধ্যে বালক রামচন্দ্রের সঙ্গীরা কোথায় হারিয়ে গেল, তাদের আর দেখা পেল না রামচন্দ্র। কাছে কোনো টাকা পয়সা নেই, তাই তাকে সারাদিন উপবাস করে কাটাতে হলো। অম্বুবাচী রাজ নিবৃত্তি, তাই পুণ্যার্থীরা যে যার ঘরে ফিরে যাচ্ছে। গাছের তলায় সাধু সন্ন্যাসীরা যে আস্তানা বানিয়েছিলেন তারা সেগুলো খুলে নিতে ব্যস্ত। আস্তে আস্তে সন্ধ্যা হলো এবং রাত নেমে আসলো। রাত ক্রমেই গভীর হতে লাগলো। খিদেই তৃষ্ণায় রামের দেহ অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ল। এই নির্জন গভীর রাতে যে আর তার আহার জুটবে না সে বিষয়ে সে নিশ্চিত হয়ে গেল। তাই সে মন্দির চত্বরে ফেলে রাখা স্তূপাকৃত ফুল বেলপাতা সরিয়ে জায়গা করে নিল। বাকি রাত্রে স্বপ্নে পাওয়া গুরু প্রদত্ত বীজমন্ত্র জপ করে কাটিয়ে দেবে, সেই মতো ধ্যানে মগ্ন হয়ে জপ করতে লাগলো। গভীর রাত্রে চারিদিক অন্ধকার আর অন্ধকার, থমথম করছে চারিদিক। হঠাৎ শোনা গেল একটা গম্ভীর স্বর, রাম রাম। জপ থামিয়ে বালক রাম শুনতে থাকলো, এত রাত্রে এই নির্জনে কে তার নাম ধরে ডাকছে, মনের ভুল নয় তো? সে আবার শুনতে পেল, বৎস রাম, উঠে আয় আমার কাছে। শুক্লপক্ষের চাঁদের আলোয় রাম দেখতে পেল এক বিশাল গায়ে জটাজটধারী সন্ন্যাসীকে, চোখ দুটো জ্বলছে অগ্নিগোলকের মতো, কপালে রক্তচন্দনের ফোঁটা, গলায় রুদ্রাক্ষের মালা। এ কি, এ মূর্তি তো তার অপরিচিত নয়, কয়েক বছর আগে এই মহাপুরুষকেই তো স্বপ্নে দেখেছিল সে। স্বপ্নে তো এই মহাপুরুষ তাকে চৈতন্যময় বীজমন্ত্র দিয়েছিল, এই মহাপুরুষের সন্ধানে সে গৃহত্যাগ করেছে, আনন্দে তার অন্তরাত্মা কাঁপছে। বিদ্যুৎ বেগে রাম ছুটে এসে মহাপুরুষের পায়ে লুটিয়ে পড়ল, আজ তার জীবন ধন্য হল। মহাপুরুষ বললেন, রাম, তোর জন্যই আমার এখানে আসা, আমি আগেই জেনেছি তুই এখানে এসেছিস। এই বলে মহাপুরুষ রামকে নিয়ে চলতে শুরু করলেন। মহাপুরুষ হাঁটছেন আগে আগে আর রাম চলছেন পিছনে পিছনে। আঁকা বাঁকা পার্বত্য পথ ধরে চলতে চলতে জঙ্গলের মধ্যে থাকা এক কুঠিরে এসে উপস্থিত হলেন দুজনে। কুঠিরের মধ্যে প্রবেশ করে রাম দেখল চারিদিক অন্ধকার,
চকমকি ঠুকে মহাপুরুষ প্রদীপ জ্বালালেন। রাম দেখলেন ভূগর্ভে একটা বড় কক্ষ। এবার মহাপুরুষ বললেন, রাম তুমি খিদেই তৃষ্ণায় ক্লান্ত, বিশ্রামের পর কিছু আহার করো, এতে তুমি সুস্থ বোধ করবে। কিছুক্ষণ বিশ্রামের পর মহাপুরুষ বললেন, রাম ওঠ। গুহার শেষ প্রান্তে একটা মাটির পাত্রে দুটো ফল রাখা আছে, ওই দুটি নিয়ে খেয়ে নে। রাম এতটাই ক্লান্ত ছিল যে তার আর ইচ্ছা হচ্ছিল না এত রাতে কিছু খেতে, তাই সে মহাপুরুষের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। হঠাৎ দেখা গেল এক অলৌকিক কাণ্ড। মুহূর্তের মধ্যে মহাপুরুষের ডান হাতটা জলজল করে উঠল, তারপর ধীরে ধীরে বড় হতে লাগলো। বড় হতে হতে কুঠিরের শেষ প্রান্তে রাখা মাটির পাত্রটি তুলে এনে রামের সামনে রেখে দিল। এই দৃশ্য দেখে রাম বিস্ময়ে অবাক হয়ে গেল, চোখ দিয়ে আনন্দ অশ্রু বার হয়ে আসলো। সত্যিই তার জীবন আজ ধন্য, সে যে এইরকম এক মহাপুরুষের দেখা পেয়েছে। মায়ের কোলে শিশুরা যেমন নিশ্চিন্তে ঘুমায়, রাম অনুভব করল সমস্ত বিপদ আপদ থেকে এই মহাপুরুষই তাকে রক্ষা করবেন। তাই রাম মনে প্রাণে নিজের সব কিছু মহাপুরুষের পায়ে সমর্পণ করলেন। মহাপুরুষের নির্দেশ মতো ফল দুটি খেয়ে পাশে থাকা একটি তৃণশয্যায় শুয়ে পড়ল। রাত্রি শেষে ভোরের আলোয় রামের ঘুম ভাঙল। মহাপুরুষ বললেন, রাম উঠে পড়, সামনে ব্রহ্মপুত্র নদীতে ডুব দিয়ে আয়, লগ্ন সমাগত, আমি তোকে দীক্ষাদান করব। দীক্ষাদানের সময় বিস্ময়ের আর শেষ রইল না। স্বপ্নে পাওয়া বীজ মন্ত্রই মহাপুরুষ রামের কানে শুনিয়ে দিলেন। তারপর শুরু হলো পথ চলা হিমালয়ের মঠ আশ্রম গুপ্ত ঘাটির উদ্দেশ্যে। এর পর কি হলো জানতে হলে আমার পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে, চোখ রাখতে হবে আমার চ্যানেলে। খুব শীঘ্রই ফিরে আসছি পরের সপ্তাহে মঙ্গলবার পরবর্তী ভাগ নিয়ে।